আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজ থাকবে ভিন্ন স্টাইলের একটি জিকেম নিয়ে, যা 8.2 ভার্সনের একটি জিকেম, যার নাম হলো জিকেম 8.2x9। এটি দিয়ে প্রকৃতি, দিন, রাত এবং মানুষের ফটোতেও ভালো রেজাল্ট পাবেন। চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে জিকেম এবং এক্সএমএলগুলো ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে সকল লিংক দেওয়া থাকবে আর এক্সএমএলগুলোতে পাসওয়ার্ড দেওয়া থাকবে, যা ভিডিওর মাঝে দেখানো হবে। এবার এক্সএমএল সেট করতে হবে। তার জন্য ফোন মেমোরিতে বা ইন্টারনাল স্টোরেজে গিয়ে জিকেম নামে একটি ফোল্ডার বানাবেন। তারপর সেই জিকেম ফোল্ডারের ভিতর কনফিগস 8 নামে আরেকটি ফোল্ডার বানাবেন। এবার আপনার ডাউনলোডকৃত এক্সএমএলগুলো কপি বা মুভ করে এনে এই কনফিগস 8 ফোল্ডারে রাখবেন। যাদের আগে থেকে ফোল্ডার আছে তারা শুধু কপি করে এনে রাখলেই হবে, আর যাদের জিকেম ফোল্ডারটি আছে এবং ভিতরে কনফিগস 8 নামে কোনো ফোল্ডার নেই, তারা শুধু কনফিগস 8 নামে ফোল্ডারটি বানাবেন। তাই যার যেমন আছে সে অনুযায়ী বানাবেন। আরেকটি বিষয় বলে রাখি, যারা পিজেডি জিকেম ইউজ করেন তাদের একই ফোল্ডারে এই জিকেমের এক্সএমএলগুলো সহ রাখতে হবে। আমি সবগুলো এক্সএমএলের ভিতর X9 লিখে দিয়েছি, যাতে সহজে আপনারা বুঝতে পারেন এই নতুন জিকেমের এক্সএমএল কোনটি। এবার ক্যামেরা ইনস্টল করে এখানে ডাবল ক্লিক করে এক্সএমএলগুলো সেট করবেন। আইফোন নামের এক্সএমএল দিয়ে মানুষের ফটো তুলবেন, ন্যাচারাল দিয়ে প্রকৃতির ফটো, স্কাই দিয়ে স্কাই প্রিসেট টাইপের ফটো পাবেন, আর রাতের জন্য আপনারা ন্যাচারালটাই ইউজ করতে পারেন। এক্সএমএল সেট করার পর যাদের কালার সমস্যা হবে তারা প্রথমেই AWB অপশনটি অন বা অফ করে ট্রাই করবেন। আর ফটোতে এক্সপোজার বা লাইট কম বেশি করতে চাইলে এটি অন বা অফ করে ট্রাই করবেন। আর এদিকে রয়েছে ম্যাক্রো অপশন, এটা টেনে লাস্ট দিকে নিয়ে ফোন কাছে বা দূরে নিয়ে ক্লিক করতে হবে। এবার মূল সেটিংসগুলো দেখিয়ে দিই। যদি কারো এক্সএমএল সেট করার পর ক্যামেরা আটকে যায় তাহলে সেটিংসে যাবেন, তারপর ক্যামেরা 2 API সেটিংসে যাবেন, তারপর ক্যামেরা হাল অপশনে গিয়ে মেইন বা ফ্রন্ট ক্যামেরায় যাবেন। এখানে 3টি অপশন পাবেন, এগুলো সবকটিতে গিয়ে আপনি চেঞ্জ করে দেখবেন কোন অবস্থায় ঠিক হচ্ছে, তারপর ফাইনালি সেটা সিলেক্ট করবেন। আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি, সে অনুযায়ী সেট করবেন। আটকে যাওয়া সমস্যা ঠিক হলে সেভ কনফিগ সেটিং এ গিয়ে যে কোনো একটি নাম লিখে সেভ করবেন। এবার শার্পনেস, স্যাচুরেশন, কালার এসব ঠিক করতে হলে পেচার অপশনে যাবেন। এখানে মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন পাবেন, তারপর মেইন বা ফ্রন্টে গিয়ে শার্পনেস, গামা এন্ড নয়েজ সেটিংসে যাবেন। এখানে শার্পনেস এবং স্যাচুরেশন পাবেন, কালার কম বেশি করতে হলে স্যাচুরেশন থেকে কম বেশি করতে পারবেন। যাদের অতিরিক্ত লাল ভাব হবে তারা স্যাচুরেশনে গিয়ে একটু কমিয়ে দিবেন। একইভাবে বাকিটা চেঞ্জ করতে পারবেন, তাই সেটা আর দেখাচ্ছি না।
যদি কারো নয়েজ সমস্যা হয় তাহলে লেন্স নয়েজ মডেল অপশনে যাবেন। এখানেও মেইন এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন। এখান থেকে আপনি একটা একটা করে চেঞ্জ করে দেখবেন কোনটা দিয়ে আপনার ফোনে ভালো রেজাল্ট দিচ্ছে। অনেকের ফোনে কাপড়ের রং গায়ে চলে আসে, সেক্ষেত্রেও এটি চেঞ্জ করার মাধ্যমে আপনি সেই সমস্যা ঠিক করতে পারবেন। আর ফটোর লাইট কম বেশি করতে চাইলে এক্সপোজার কম্পেনসেশন অপশনে যাবেন। এখানে নাইট সাইট, পোর্ট্রেট, মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সবগুলো অপশন দেওয়া থাকবে, তাই যে মুডে আপনি লাইট কম বেশি করতে চান সেটাই গিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপর যদি কারো নাইট সাইটে যেতে সমস্যা হয় বা স্ক্রিন কালো হয়ে থাকে তাহলে ডেভেলপার সেটিংস গিয়ে GL লিখে সার্চ দিবেন। তারপর এটি মার্ক করে দিবেন, আর যাদের মার্ক করলে সমস্যা হবে তারা মার্ক তুলে দিবেন। আর যাদের ভিডিও করতে সমস্যা হবে তারা ভিডিও লিখে সার্চ দিবেন। তারপর এটি মার্ক বা আনমার্ক করে দেখবেন, তাহলে ভিডিও অপশনটি ঠিক হয়ে যাবে। ফাইনালি সবকিছু ঠিক হয়ে গেলে আপনি সেভ কনফিগ সেটিং থেকে যে কোনো একটি নাম লিখে সেভ করে নেবেন। তারপর সেটি আপনি XML হিসেবে ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন।